হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি। তো আজকে আরও কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব, যা কিন্তু নিত্যদিনে অনেক সময় বাঁচিয়ে দিবে এবং সংসারে কাজকর্ম অনেক সহজ করে দিবে এবং বিভিন্ন অপচয়ের হাত থেকেও রক্ষা করবে। তো এই টিপসগুলো হচ্ছে খুবই সহজ কিছু টিপস আপনাদের সাথে আজকে শেয়ার করছি। তো টিপস নাম্বার ওয়ান, এখানে আমি একটি DSLR বক্স নিয়ে নিয়েছি। তো অনেকদিন ব্যবহার করার পর DSLR কাঠিগুলো কিন্তু সহজে আর জ্বলতে চায় না। তো DSLR কাঠিগুলো যাতে ঠিকভাবে থাকে, তো তার জন্য একটি টিপস শেয়ার করছি। তো এখানে আমি কিছু চাল নিয়ে নিয়েছি। তো এইভাবে চাল নিয়ে যদি DSLR বক্সে রেখে দেওয়া হয়, DSLR কাঠিগুলো একদম পারফেক্ট থাকে। এবার হচ্ছে টিপস নাম্বার দুই। তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটা চালের ড্রাম নিয়ে নিয়েছি আর এখানে কত ধরনের পোকা হয়ে গিয়েছে। তো এইভাবে চালকে যদি পোকার হাত থেকে বাঁচাতে চাই, তার একটা টিপস এখানে শেয়ার করছি। তো এখানে আমি কিছু তেজপাতা দিয়ে দিলাম এবং একটি পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব কিছু লবঙ্গ। তো এইভাবে যদি এই তিনটা উপকরণ একসাথে এভাবে চালের মধ্যে রেখে দেওয়া হয়, তাহলে যে এই যে পোকা দেখতে পাচ্ছেন, এরকম পোকার হাত থেকে খুব সহজে রক্ষা পাওয়া যায়। তো এইভাবে দিয়ে কিন্তু ঢাকনা দিয়ে রেখে দিলে আর চালের মধ্যে কোনো ধরনের পোকা থাকে না, চালগুলো অনেক সুন্দর ঝরঝরে থাকে। তো এই টিপসটাও আশা করছি আপনাদের অনেক উপকারে আসবে। তো এখন দেখাচ্ছি টিপস নাম্বার থ্রি। তো এভাবে মুড়ি এনে যখন আমরা বাসায় রাখি, তো অনেকদিন খাওয়ার পর মুড়িগুলো অনেক নেতিয়ে যায়, মচমচে আর থাকে না। তো মুড়ি কীভাবে মচমচে রাখা যায় সেই টিপসটাই শেয়ার করছি। তো এখানে আমি বেকিং সোডা নিয়ে নিয়েছি আর একটি পাতলা কাপড় নিয়ে নিয়েছি। তো এই পাতলা কাপড়ের মধ্যে বেকিং সোডাটা এভাবে দিয়ে একটা পুটলি বেঁধে দিব। এই পুটলিটা যদি মুড়ির কন্টেনারে রাখা হয়, মুড়িগুলো একদম মচমচে থাকে। এই বেকিং সোডাটা মুড়িকে নেতিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে। এইভাবে একটা পুটলি বেঁধে নিচ্ছি। এই টিপসটা আশা করছি আপনাদের অনেক অনেক কাজে আসবে। তো এইভাবে মুড়ি কিন্তু নেতিয়ে গেলে কিন্তু পরবর্তীতে হালকা ভেজেও খাওয়া যায়, কিন্তু এই টিপসটা যদি আপনারা ফলো করেন তখন কিন্তু আর এত কষ্ট করা লাগবে না। এভাবে যদি পুটলি বেঁধে মুড়ি কন্টেনারে করে রাখা হয়, মুড়িগুলো অনেক মচমচে থাকবে আর মুড়ির স্বাদটাও কিন্তু কোনো রকমের চেঞ্জ হবে না। তো এইভাবে একটি আমি সুতো দিয়ে পুটলি বেঁধে নিলাম। প্রত্যেকটা টিপসে আপনার সংসারের কাজকে অনেক সহজ করে দিবে আর বিভিন্ন জিনিস অপচয়ের হাত থেকেও কিন্তু রক্ষা পাবে। তো এইভাবে পুটলিটা মুড়ির কন্টেনারে রেখে একটি এয়ারটাইট ঢাকনা দিয়ে খুব সুন্দরভাবে রেখে দিলেই কিন্তু মুড়িগুলো একদম পারফেক্ট থাকবে, মচমচে থাকবে আর খেতেও কিন্তু স্বাদের কোনো পার্থক্য হবে না। এখন দেখাচ্ছি টিপস নাম্বার ফাইভ। তো এখানে আমি কিছু আপেল নিয়ে নিয়েছি। তো আপেল যদি এক সপ্তাহ বেশি যদি সংরক্ষণ করে রাখতে চান, তাহলে এই টিপসটা কিন্তু অনেক কাজে দিবে। এখানে আমি কয়েকটা টিস্যু নিয়ে নিয়েছি। তো এই টিস্যুগুলো দিয়ে এখন আমি এই আপেলগুলো খুব সুন্দরভাবে মুড়িয়ে নিব। এই টিপসটা ফলো করে দেখবেন, খুবই কার্যকরী একটা টিপস। এভাবে যদি আপেল সংরক্ষণ করেন এক সপ্তাহ বা তার বেশি সময় কিন্তু এভাবে করে রাখতে পারেন, আপেল কিন্তু অনেক সতেজ থাকবে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। তো এইভাবে আমি আপেল সবগুলো খুব সুন্দরভাবে একটা টিস্যু পেপার দিয়ে মুড়িয়ে নিচ্ছি। প্রত্যেকটা টিপসে কিন্তু অনেক কাজের টিপস, যদি আপনারা ফলো করেন আপনাদের সংসারের কাজ অনেক সহজ হয়ে যাবে আর অনেক সময়ও বাঁচবে, কম সময়ে কিন্তু কাজগুলো করে নেওয়া যায়। তো এইভাবে সবগুলো আপেল আমি সুন্দর করে মুড়িয়ে নিচ্ছি। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন আর একবার হলো প্রত্যেকটা টিপস ট্রাই করবেন। তো এভাবে সবগুলো আপেল মুড়িয়ে নেওয়ার পর একটা পলি ব্যাগে আমি এগুলো নিয়ে নিব। আপেলগুলো সব আমার টিস্যু পেপার দিয়ে মোড়ানো হয়ে গিয়েছে। তো এখন একটা এরকম একটা পলিথিন নিয়ে নিয়েছি,
তো এই পলিথিনের মধ্যে এখন আমি এই টিস্যু পেপার মোড়ানো আপেলগুলো নিয়ে নিব। এভাবে সংরক্ষণ করে দেখবেন, আপেল কিন্তু খুব সতেজ থাকবে। আর টিপসটা একবার হলো ফলো করবেন। তো এইভাবে সবগুলো নিয়ে নিচ্ছি। তো এখনও যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, তাহলে নিত্য নতুন যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন। তো এখানে সবগুলো আপেল নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো এখন আমি পলিব্যাগের মুখটা খুব সুন্দর করে বেঁধে দিব আর এভাবে বাঁধবো যাতে ভিতরে কোনো ধরনের বাতাস না থাকে। এভাবে বাতাস বের করে দিয়ে তারপর আমি খুব সুন্দরভাবে পলিব্যাগের মুখটা বেঁধে দিব। মুখটা বেঁধে এরপরে পলিব্যাগটা কিন্তু একটু একটু করে ছিদ্র করে দিতে হবে যাতে ভিতরে ঠান্ডা বাতাস আসা যাওয়া করতে পারে, তাহলে কিন্তু ভালো থাকবে। তো এখন আমি একটা সিজার নিয়ে নিয়েছি। তো এটা দিয়ে আমি পলিব্যাগের এই যে কিছুটা এভাবে করে করে ছিদ্র করে দিচ্ছি যাতে ঠান্ডা বাতাস পলিব্যাগে আসা যাওয়া করতে পারে। তো এভাবে করে দিয়ে এরপর ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব। একবার হলো এভাবে ট্রাই করবেন, খুবই কার্যকরী একটা টিপস। এভাবে করলে আপেল অনেকদিন ভালো থাকে আর খেতেও কিন্তু একদম সতেজ থাকে। অনেক সময় বাইরে রেখে দিলে কিন্তু বেশি দিন রেখে খাওয়া যায় না আর সতেজটাও থাকে না, খেতেও কিন্তু তেমন একটা ভালো লাগে না। তো এভাবে একবার হলো ট্রাই করে দেখবেন, খুবই কার্যকরী একটা টিপস। তো এখন আমি এটা ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব। এভাবে প্রায় এক সপ্তাহ বা তার বেশি সময় রেখেও কিন্তু খেতে পারবেন। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক ভালো লাগবে। এখন আমি দেখাচ্ছি সপ্তম টিপস। এই টিপসটা হচ্ছে যখন এই যে বেসিনে অনেক সময় দেখা যায় এই ছিদ্রটা দিয়ে অনেক ধরনের বাজে গন্ধ আসে, তো এই গন্ধটা দূর করা যায় খুব সহজভাবে। তো এভাবে ন্যাপথলিন বলসগুলো রয়েছে, ওগুলো তো সবার বাসায় থাকে। তো এখান থেকে আমি একটা বল নিয়ে নিব। এই ন্যাপথলিন যদি বেসিনের মধ্যে দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু যে কোনো ধরনের বাজে গন্ধ আর থাকে না এবং বিভিন্ন পোকামাকড় বা তেলা পোকা অনেক সময় থাকে। তো যদি ন্যাপথলিন এভাবে দিয়ে দেওয়া হয় তাহলে বিভিন্ন পোকামাকড়ও আসতে পারে না এবং বাজে গন্ধও হয় না। তো এভাবে একবার হলো ট্রাই করে দেখবেন, এটাও খুবই কার্যকরী একটা টিপস। আশা করছি এই টিপসটাও আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো এখন আমি দেখাচ্ছি সপ্তম টিপস। তো এখানে আমি কিছু পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজ কাটার সময় সবারই চোখ অনেক জ্বালা করে, সহজে পেঁয়াজ কাটা যায় না। তো পেঁয়াজ কাটার আগে যদি পেঁয়াজগুলো 15 মিনিট বা তার কিছু সময় যদি ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দেওয়া হয়, এরপর যদি ফ্রিজ থেকে বের করে পেঁয়াজ কাটেন, দেখবেন একদম চোখ জ্বালা করবে না, খুব সুন্দরভাবে কিন্তু পেঁয়াজগুলো কেটে নেওয়া যাবে। তো এই টিপসটা আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো সবাইকে অনেক ধন্যবাদ, সবাই অনেক ভালো থাকবেন।